হ্যালো বন্ধুরা, নাটকনামাতে আপনাদের সকলকে স্বাগত। অজয় দেবগন এবং সিদ্ধার্থ মালহোত্রা থ্যাঙ্ক গড নামের একটি ফিল্ম এসেছে, যেটি সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং মানুষের কাছ থেকে ভালো সাড়াও পাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রিভিউ। বন্ধুরা, এই ফিল্মের লেন্থ 2 ঘন্টার। এতে আয়ন কাপুর মানে সিদ্ধার্থ মালহোত্রা যেই চরিত্রে আছে, সেটা হলো একজন স্টেট ব্রোকারে, যে মানুষকে ঠকিয়ে অনেক টাকা কামিয়েছে। কিন্তু একদিন ডিমনিটাইজেশনের কারণে এমন সিচুয়েশন তৈরি হয় যে তাকে নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয়, যেই কারণে আয়ন ব্যাংক্রাপ্ট হয়ে যায়। কেউ তাকে লোন দিতে চায় না, ফ্রাস্ট্রেশনে চলে যায়, আর সেই ফ্রাস্ট্রেশনের কারণেই অ্যাক্সিডেন্ট করে বসে। এবং তারপরে সাডেনলি সে রিয়েলাইজ করে যে সে পৌঁছে গেছে চিত্রগুপ্তের কাছে। এই জায়গা থেকে শুরু হয় আসল ফিল্ম। এইখানে চিত্রগুপ্ত আয়নের সাথে একটা গেম খেলে যার নাম গেম অফ লাইফ, যেখানে পাপ আর পুণ্যের একটা হিসেব করা হয়। এইবার পাপের পাল্লা ভারী নাকি পুণ্যের পাল্লা, সেটা তো ফিল্মের শেষে গিয়ে আপনারা নিজেরাই জানতে পারবেন। কিন্তু এই ফিল্মের মধ্যে বেশ কিছু ইভেন্ট এমনভাবে দেখানো হয় যা আমরা নিজেদের জীবনের মধ্যে দেখে থাকি এবং চিন্তা করি যে আমিও ঠিক এমনই কি। আর ঠিক এই জায়গাতেই ফিল্মের ডিরেক্টর দর্শকের চিন্তা ভাবনার সাথে খেলে গেছেন। ফিল্মটাকে নর্মাল লাইফে সাধারণ মানুষের সাথে কানেক্ট করে দেয়, যাতে করে প্রত্যেকটা মানুষ এই ফিল্মটা দেখার পরে নিজের ভিতরে একবার উকি দিয়ে দেখতে পারে যেই দেখনদারি আমরা বাইরে করে থাকি, ভিতর থেকে আমরা ঠিক কেমন। এই ফিল্মের টপিক ফ্যামিলি ফ্রেন্ডলি, কিন্তু নোরা ফতেহির উপরে পিকচারাইজেশন করা একটা গানের জন্যে হয়তো অডিয়েন্সরা নিজের ফ্যামিলির সামনে একটুখানি হলেও অকওয়ার্ড ফিল করতে পারে। তাই শুধু গানের এই পোর্শন ছেড়ে দিলে পরে এই ফিল্মটিকে ফ্যামিলি ফিল্ম বলা যেতে পারে। এইবার যদি আমরা এই ফিল্মের টেকনিক্যাল দিকে যাই, সেই ক্ষেত্রে ফিল্মের ভিজুয়ালস বেশ ভালো। স্বর্গের কনসেপ্ট, তারপরে যমদূত, চিত্রগুপ্ত এবং অপ্সরাদের মডার্ন অবতার প্রথম দিকে হয়তো অডিয়েন্স একটুখানি অপছন্দ করতে পারে, কারণ আমাদের মাথায় তাদেরকে নিয়ে অলরেডি একটা ধারণা রয়েছে। কিন্তু এই বিষয়টাকেও এই ফিল্মের মধ্যে বেশ বুদ্ধি করে দেখানো হয়েছে যে কেন তাদেরকে মডার্নভাবে দেখানো হচ্ছে। আর হ্যাঁ, প্রথমবার সিদ্ধার্থ মালহোত্রার অ্যাক্টিংয়ের মধ্যে ওভার অ্যাক্টিং দেখা গেছে, যেখানে এটা একটা কমেডি ড্রামা যার মধ্যে অল্প বিস্তর ওভার অ্যাক্টিং চলতে পারে, কিন্তু তাও ওভার অ্যাক্টিংয়ের বিষয়টা মনে হয় একটুখানি বেশি হয়ে গেছে, যেটা আপনারাও হয়তো দেখলে পরে বুঝতে পারবেন। ফিল্মের মধ্যে ইমোশনকে ব্যবহার করে আমাদের জীবন সম্পর্কে লেসেন্স দেওয়া হয়েছে, যেমন রাগ, লোভ, ঈর্ষা, অ্যাডিকশন, মিথ্যা, আরও যত বদ অভ্যাস রয়েছে সেগুলো সম্পর্কে, যেগুলো ব্যবহার করে আমরা নিজেদের লাভ তো করে নিই, কিন্তু তার জন্য অন্য কাউর এমনকি নিজের আপনজনেরও ক্ষতি হতে পারে সেটা আমরা ভুলে যাই। আর এই শিক্ষণীয় বিষয়টাকে আমাদের সামনে কমেডির মাধ্যমে রাখা হয়, যার মধ্যে 90% আমরা ট্রেলারে অলরেডি দেখে নিয়েছি, বাইরে যেটা অবশিষ্ট থাকে সেটা আপনারা ফিল্মে দেখতে পাবেন। এইবার যদি আপনারা ট্রেলার না দেখে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের জন্যই ভালো, আদারওয়াইজ ফিল্মের মধ্যে যে কমেডি পাঞ্চগুলো রয়েছে তার মজা ফিল্ম দেখার সময় আপনারা পাবেন না। সো ওভারঅল ফিল্ম দেখার পরে যেটা বোঝা গেল, এই ফিল্মটা টোটালি কর্মার উপরে বেস করে তৈরি করা। ফিল্মের ক্লাইম্যাক্সও মন্দ না, যার মধ্যে একটা টুইস্টও রয়েছে যেই কারণে ফিল্মের মধ্যে একটা নতুন টার্নও আসে, কিন্তু সেই বিষয়টা হয়তো আরও ভালো হতে পারত। ফিল্মের মধ্যে দেখানো ইমোশনগুলো যদি আরও একটুখানি রিয়েলিস্টিক হতো সেই ক্ষেত্রে ফিল্মটি মানুষের মনকেও ছুঁতে পারত, কিন্তু সেটা আর হলো না। অজয় দেবগন এই ফিল্মে আছেন বটে, কিন্তু আমার পার্সোনাল মত অনুযায়ী অজয় দেবগন কমেডির সাথে সঠিকভাবে জাস্টিস করতে পারেন না, কারণ উনি যখনই কমেডি করেন সেটা দেখে মনে হয় জোর করে কমেডি করছেন। বাকি জায়গাগুলোতে অজয় দেবগন যথারীতি ভালোভাবেই পারফর্ম করেছেন। সো ইন টোটাল এই ফিল্মটি ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ ফিল্ম, যেখানে অডিয়েন্সকে বেশি নিজের মাথাকে কাজে লাগানোর দরকার নেই। আমি এই ফিল্মকে 2.5 স্টার্স দেবো আউট অফ 5 স্টার্স। বাকি আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং তার সাথে যদি এই ভিডিওটা আপনাদের একটুখানিও হলেও সঠিক বলে মনে হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ হওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে আসি, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। নমস্কার।